ওয়েলকাম টু মাই চ্যানেল পং স্যাঙ্গো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি টক মিষ্টি ঝাল কাঁচা টমেটোর একটা রেসিপি। এটা আমার কিচেনের একটা উইন্টার স্পেশাল আইটেম। এটার জন্য আমি নিয়েছি কাঁচা টমেটো হাফ কেজি, আর বাজারে কাঁচা টমেটো কিন্তু এখন প্রচুর পাওয়া যাচ্ছে। আর এই কাঁচা টমেটোর সাথে নিয়েছি লম্বা লম্বা করে কাটা কতগুলো আলু। এটা আমি বড় একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, আর টমেটোগুলোকেও আমি ঠিক সেইভাবেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো দেখো, এই যে আমি টমেটোগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। দেখতে সুন্দর লাগে, তোমরা অন্যরকম ডুমো ডুমো করেও কাটতে পারো। কাঁচা টমেটো কিন্তু যতই তুমি জল দাও মানে ঘেটে যায় না। তো এটার জন্য লাগবে সর্ষে, পোস্ত, আর ফোড়নে আমি দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো এই পুরোটা এই কালো জিরে, সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে আমার এই নিরামিষ টক মিষ্টি ঝাল সবজিটা আমি করছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে রুটি পরোটার সাথে। তা শুরু করি রান্না। কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলে আমি ফোড়নে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো তেলটা গরম হচ্ছে, এই কালো জিরে আর এই হচ্ছে কাঁচা লঙ্কা, এই দুটো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে, এই সময় আমি এই কালো জিরেগুলো দিয়ে দিচ্ছি। কালো জিরে যখন ওই ক্র্যাকলিং আওয়াজটা হবে তখন লঙ্কাটাকে এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দিও। তারপরে আমি দিয়ে দেবো এই আলুগুলো। আলুগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা যখন হবে, ধরো 5-6 মিনিট একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপরে আমি কিন্তু এই টমেটোগুলো দেব। আর কাঁচা টমেটো একটু এরকম ভেজে ভেজে করলে কিন্তু কখনো গলে যায় না, ওটাই খেতে খুব মজা লাগে। তো এগুলো ভাজা হলে টমেটোগুলো আমি ছেড়ে দেব। দেখো আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা হাফ ভাজা হলে তখন আমি এই টমেটোগুলো ছেড়ে দিচ্ছি। টমেটোগুলো এই আলুর সাথে খুব সুন্দর মতন নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা হতে দেব। এটার মধ্যে এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। ব্যাপারটা হবে তোমার টক মিষ্টি ঝাল একটা আচার টাইপের সবজি, এটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসবে। তো এই চলে গেল হলুদ। এরপরে আমি ইউজ করছি কাশ্মীরি মির্চ পাউডার, এটার কালারটা আসার জন্য। আমরা খুব একটা ঝাল খাই না, তো এর জন্য আমি ইউজুয়ালি কাশ্মীরি মির্চটাই রঙের জন্য ইউজ করি। তো এটাকে খুব সুন্দর করে নেড়ে দিয়ে দিলাম একটু নুন, আর দেবো চিনি। তো পুরো ব্যাপারটাই হবে কিন্তু টক মিষ্টি ঝাল একটা আচার আচার টাইপের ব্যাপার, যেটা নাকি বাচ্চারা খেতে ভীষণ ভালো ভালোবাসে, আর আমরা যারা বড়রা আছি তাদের তো খুবই টেস্টি লাগবে খেতে। এটা গরম ভাত আর পরোটা রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করছি। এরপরে দেখো আলুগুলো হাফ অলরেডি সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা সেদ্ধ করার জন্য আমি এই পুরো জিনিসটাকে ঢেকে রেখে দিচ্ছি। ইন দ্য মিনটাইম সর্ষে পোস্ত পেস্ট করব। এবার মিক্সিতে গোটা সর্ষে আর গোটা পোস্ত একসাথে আমি কিন্তু একটু ড্রাই জল না দিয়ে পাউডার করে নিচ্ছি। দেখো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেল পোস্ত আর সর্ষে। এবার আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, তারপরে একটু জল ঢেলে দেবো। জল দিয়ে একটা সুন্দর পেস্ট করব সর্ষে আর পোস্তর। খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেল, দেখো পোস্ত কাঁচা লঙ্কা সর্ষের একটা পেস্ট।
তো এইদিকে দেখছি আমার ইন দ্য মিনটাইম আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটো সেদ্ধ প্রায় হয়ে এসছে। এই সময় আমি জলটা যেটা বেরিয়েছে আমি কিন্তু এক্সট্রা জল একটুও দেইনি, ওই টমেটোর থেকেই জলটা বেরিয়েছে। এই জলটা কিন্তু পুরোটা আমার শুকাতে হবে, আর এই সবজিটা জল জল হলে একটুও ভালো লাগবে না। তো টমেটোটা একটু খুঁচিয়ে খুঁচিয়ে দেখছি আমি যে সেদ্ধ হলো কি না। তো আমি ফ্লেমটাকে হাই করে দেবো যাতে এই জলটা একদম না থাকে। এটা খেতে কিন্তু আমি আবারও বলছি চমৎকার হয় খেতে, আর টক মিষ্টি ঝাল একদম যদি অ্যাকিউরেট থাকে তাহলে কিন্তু খুব প্যালেটেবল হয় ডিশটা খেতে। জলটা যখন একদম শুকিয়ে গেল, দেখো জল কিন্তু নেই, তেল ভাসছে, ঠিক সেই সময় আমি আসল জিনিসটা যেটা এইটার মেন আইটেম সর্ষে পোস্ত বাটা, এটা আমি ঢেলে দিলাম। সর্ষে পোস্ত বাটা ঢালার পর একদম যখন মাখা মাখা হয়ে গেল ব্যাপারটা, দেখো একটুও জল নেই, তখন আসল টুইস্ট আসলো আমার এই উইন্টার স্পেশাল মেনুতে। দিয়ে দেব কতগুলো কাঁচা সর্ষের তেল, আর এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা যখন গরম ভাতে পড়ে না, খেতে ভীষণই ভালো লাগে। কাঁচা সর্ষের তেলের পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দেওয়ার আমার একটাই কারণ হচ্ছে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার এখান থেকে বেরোবে, এবার নামিয়ে ফেলবো। দেখো আমার এই উইন্টার স্পেশাল মেনু টক মিষ্টি ঝাল কাঁচা টমেটোর এই রেসিপিটা একদম রেডি। বাচ্চারা কিন্তু এটা খুব মজা করে খাবে, আর আমরা বড়রা কিন্তু এটা খুব রিলিশ করে খাবো। যাদের মুখে ধরো কোনো রুচি নেই, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখো, মুখের স্বাদ কিন্তু ফিরে আসবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আশা করছি। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, চলো বাই বাই। আর যারা আমার এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, সাথে থেকো, সাথে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো এখন তাহলে বিদায় নেই, বাই বাই।